মহাজনের নাম দিয়া। এমএমএর মানে কি, কি নাম দিছে এটা? এখন মাসুম মিয়ার নাম আমরা আগা গোড়াই জানিয়ে দিলাম, এখন এতে যে অন্য কিছু আছে কিনা আছে এটা আমি জানি না। তাহলে তো সময় লাগে না ভাই বেশি, না একটা ইট বানাইতে আপনাদের পারিশ্রমিকটা মূলত নির্ধারণ হলো সংখ্যার উপরে, কে কত পিস বানাইছে তার উপরে, তাই না? এটাকে বানানোর পরে গুনেন আবার, কারণ এখন তার গুনার টাইম নাই, খেলে বানাইতেছেনি, তাই না? এই যে বায়ু যে বানাইতেছে, এটা কি যে মিক্স হয়ে যেতেছে না, মানে এক একজনের সাথে আর একটা মিক্স হয়ে যেতেছে না? না না, এটা মিক্স হবে না জীবন। এই হলো 10টা কাটবে, আমি 10টা কাটবো, তার 10টা আলাদা আমার 10টা আলাদা। মানে খরমাতে বালু দিতেছেন যার কারণে যাতে ওই যে কাদা আটকে যাতে না যায়, না? আচ্ছা, তো বালু বানানো যায়, চেষ্টা করলে সব হবে। কতজন লোক কাজ করে এই ভাটাতে? তাহলে তো মালিক সব তো তাহলে ইনভেস্ট করে অনেক। এলাকার মালিক এলাকারই? আচ্ছা, মানে উনি রানিং চেয়ারম্যান এম এম আর ইট? এখানে কাজ করতে চাইলে তো আগে মনে হয় যে তাদের সাথে যোগাযোগ করা লাগে, তাই না? আপনাদের কি কোনো ইয়ে আছে নাকি, সুপারভাইজার আছে নাকি? আমি এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে মানে ইট বানানো সরাসরি দেখলাম যে কিভাবে বানায়, এর আগে কোনো ইট বানাতে দেখি নাই। আমাদের দিকে আসলে আমি ছোটোবেলা থেকে বাইরে বাইরে সিলেট চট্টগ্রাম এখন বর্তমানে জিনাইদহ, এটা কতদিন বড়া শুকায় এভাবে রোদরে? চার দিন পরে এটা পুরায় না? বিশাল এরিয়া। অনেক বড় এরিয়া জুড়ে এম এম আর ইট বাটা, অনেক মানুষ কাজ করে এখানে, ভালোই মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে। ধন্যবাদ জানাই এম এম আর ইট ভাটার মালিককে, এত সুন্দর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। ওই এখানে দেখেন চুল্লি জ্বলতেছে, ইটের চুল্লি।